বর্তমান সরকারের একগুঁয়েমি আচরণের জন্য বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইউরোপ আমেরিকা থেকে দেশ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এমন অভিযোগ করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্যরা বলছেন তারা সব দেশের সাথে সম্পর্ক চান। এদিকে বিএনপির সাথে বৈঠক করেছে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। রোববার সকালে জাপানের রাষ্ট্রদূত বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠকে আর উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নেতারা। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ছাড়েন জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, তবে কথা বলেননি গণমাধ্যমের সাথে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সরকার বদল হলেও দুদেশের মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখতে চায় জাপান। জাপানের সাথে আমাদের সম্পর্ক অনেক বেশি বেড়ে গেছে এবং সেটা তারা দেখতে চায় যে সরকার বদল হলেও যাতে এটা অব্যাহত থাকে, এটা স্বাভাবিকভাবে তারা দেখতে চাইবে। নির্বাচন ব্যবস্থা, বর্তমানে মানবাধিকার, যে এগুলো নিয়ে আজকে সবার কনসার্ন, স্বাভাবিকভাবে তাদেরও তো কনসার্ন থাকার কথা তারা জানতে চাচ্ছে। দুপুরে যাত্রাবাড়িতে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 42তম মৃত্যুবার্ষিকীতে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এ সময় খন্দকার মোশাররফ দাবি করেন, ইউরোপ আমেরিকা থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করছে বর্তমান সরকার। এই শেখ হাসিনার অধীনে আগামীতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না, আগে হয় নাই, ভবিষ্যতে হবে না, আমাদের বেশি যুক্তি দরকার হয় না। অতএব আজকে এই যে নিষেধাজ্ঞা আসছে তাতে কিন্তু সরকার আজকে নড়বড়ে হয়ে গেছে। এই 8,000 মাইল দূরে এই আটলান্টিক পার হয়ে আমার আমেরিকা যাওয়া দরকার নাই, এটা তাইলে কার উপরে পড়ে পরিষ্কার এদের সাধারণ মানুষ বুঝে। বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে 15টি জেলায় জিয়া স্মৃতি পাঠাগার উদ্বোধন করা হয়। এ সময় দলের মহাসচিব বলেন, রাজনীতির জন্য জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। বিএনপি হচ্ছে সেই দল যে দল জেলায় জেলায় পাঠাগার নির্মাণ করছে। আশেকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।